আজ সন্ধ্যায় পাঠ করুন একটি মন্ত্র, যা চাইবেন তাই পাবেন। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজ যারা নতুন বন্ধুরা আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে কখনোই ভুলবেন না। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, চ্যানেলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমাদের জীবনে কর্ম ও অর্থ একে অপরের সঙ্গে জড়িত, কারণ কর্ম ছাড়া অর্থ উপার্জন করা সম্ভব নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে দেখা যায় যে কর্ম করা সত্ত্বেও ঠিকমতো আমরা ফল পাচ্ছি না, অর্থাৎ কখনো অতি স্বল্প আয়, আবার কখনো বেশি আয়। আবার দেখা যায় যে প্রচুর পরিমাণ পরিশ্রম করা সত্ত্বেও ফল লাভ পাচ্ছি না, তখনই আমরা জীবনে ভেঙে পড়ি, তখনই আমাদের জীবনে প্রচুর সমস্যা দেখা দেয়। আমরা প্রত্যেকেই চাই কর্মজীবনে উন্নতি করতে এবং জীবনে আয় বৃদ্ধি করতে, সঞ্চয় করতে। যদি আপনি পরিশ্রম করা সত্ত্বেও ফল না পান, কোনোরূপভাবেই জীবনে সমাধান পাচ্ছেন না, তাহলে এই ক্রিয়াটি আজকে করুন। আপনি আজ সন্ধ্যাবেলায় এই একটিমাত্র মন্ত্র উচ্চারণ করুন মনে মনে। অবশ্যই আপনি আপনার জীবনে বিশেষ উন্নতি লাভ করতে পারবেন, কারণ আজকের দিনটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যারা অর্থ কষ্টে ভুগছেন, অর্থ ধরে রাখতে পাচ্ছেন না, কর্মক্ষেত্রে উন্নতি লাভ হচ্ছে না, দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিয়েছে, পরিবারে অশান্তি, নানাভাবে আপনি সমস্যায় পড়েছেন, এর থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করুন। বন্ধুরা, আপনি যদি আজকের এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, কি কি ফল লাভ পেতে পারেন সেই সম্পর্কেও আমি জানিয়ে দেব। আশা রাখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই মন্ত্রটা এতটাই শক্তিশালী যে আপনার যে কোনো সমস্যাকে সমাধান করে দেবেই। তাই বলা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ নীলষষ্ঠী ব্রত হিন্দু সমাজে একটি লৌকিক উৎসব, যা মূলত অর্থাৎ আজকের দিনটাকে শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। আজকের দিনে বাড়ির মহিলারা নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য উপোস করে থাকেন, নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন এই উৎসব পালন করা হয়ে থাকে, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি যদি সন্ধ্যাবেলায় আপনার সন্তানের মঙ্গল কামনার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপোস ভঙ্গ করতে পারেন, তাহলে বিশেষ কৃপা লাভ পাবেন। এছাড়াও এর পাশাপাশি আপনি আজ সন্ধ্যাবেলায় এই একটি মন্ত্র উচ্চারণ করুন। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম, এই মন্ত্রটি আপনি আপনার ঠাকুর ঘরে বসে উচ্চারণ করবেন 108 বার। এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি অবশ্যই ঠাকুর পুজো করে নেবেন এবং হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিতে কখনোই ভুলবেন না। অবশ্যই এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। আপনি যদি আজকের দিনে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, যারা আর্থিক উন্নতি করতে পাচ্ছেন না, অর্থ সঞ্চয় বাধা, বিভিন্ন দিক থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, তারা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন। এছাড়াও এই মন্ত্র পাঠ করলে আপনার জীবনের মানসিক চিন্তা দূরে চলে যাবে,
যারা প্রচণ্ডভাবে মানসিক চিন্তায় ভোগেন, বিভিন্ন ধরনের টেনশনে ভুগছেন, তারা যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার জীবনের সকল মানসিক চিন্তা দূর হয়ে যাবে, আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন, এছাড়াও জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে। আমরা জীবনে প্রত্যেকেই সুখ সমৃদ্ধির অধিকারী হতে চাই, তাই তো আমরা বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি, মন্ত্রপাঠ করে থাকি। কিন্তু আপনি যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে দেখবেন আপনার জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে, কখনোই আপনার জীবনে দুঃখ কষ্ট একদমই আসবে না, জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। তাই বলা হচ্ছে আপনি আজকের দিনটাকে কখনোই হাতছাড়া করবেন না। আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, তাই আপনি সন্ধ্যাবেলায় অবশ্যই এই ক্রিয়াটি করে ফেলুন। অর্থাৎ আপনি আজ সন্ধ্যাবেলায় আপনি আপনার গৃহদেবতার পুজো অর্চনা করবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে, যেমন অন্যান্য দিন করে থাকেন। এরপর ঠাকুর ঘরে বসেই আপনি এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে দেখে পাঠ করবেন, অসুবিধা কিছু নেই। এছাড়াও বলা হচ্ছে এই মন্ত্র পাঠ করলে আপনার কর্মক্ষেত্রে সকল বাধা দূর হবে। যারা বিভিন্ন সমস্যায় পড়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি লাভ হচ্ছে না, একের পর এক সমস্যা দেখা দিচ্ছে, তারা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন, দেখবেন আপনার কর্মক্ষেত্রে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, দেখবেন আপনার কর্মক্ষেত্রে চরম উন্নতি হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় প্রসার ঘটবে, ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন। তাই অবশ্যই আজকের সন্ধ্যাবেলায় এই মন্ত্রটি পাঠ করতে কখনোই ভুলবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।